উত্তরণ। বেতার ম্যাগাজিন ঈদের হাওয়ায় মেতেছে মন, ঘরে বাইরে সবখানে ঈদের আয়োজন। আজ ছিল কর্মব্যস্ততার শেষ দিন, আগামী রোববার 10 জুলাই পবিত্র ঈদুল আজহা। ছুটির আমেজে এরই মধ্যে সবাই ছুটছে আপন আপন ঠিকানায়। ওদিকে কোরবানির পশুর হাটে বেড়েছে ক্রেতার আনাগোনা। শুনছিলেন শাম্মী আক্তারের কণ্ঠীগান। ঈদের রঙিন খুশির অনুভূতি কখনো হারায় না। সুখ দুঃখ যন্ত্রণাকে দূরে ঠেলে ঈদের খুশির মধ্য দিয়ে আবার আমরা নতুন করে জেগে উঠবার প্রেরণা খুঁজে পাই। তাই তো বারবার ছুটে যাই প্রিয়জনের কাছে, প্রিয়জনদের কাছে। এই মুহূর্তে আপনি যেখানেই থাকুন, নিরাপদে থাকুন, আনন্দে থাকুন, এই প্রত্যাশার কথা জানিয়ে বরণ করে নিচ্ছি আজকের উত্তরণ অনুষ্ঠানে।
শ্রুতি জিনিনি আজ উত্তরণী কি কি থাকছে? আজ থাকছে আপনাদের পাঠানো চিঠি ও ইমেলের জবাবের আসর বিহঙ্গ, এছাড়া নিয়মিত আয়োজনের মধ্যে চলমান বিশ্বে ঘটে যাওয়া প্রাত্যহিক ঘটনাবলী নিয়ে চলতি বিশ্ব এবং যথারীতি বিশ্ববিচিত্রত থাকছি। সবশেষে আয়োজনে একটি গান থাকছে। শুরুতেই বিশ্ববিচিত্রা। আজকের বিশ্ববিচিত্রার তথ্য সংগ্রহ ও সংকলন করেছেন বন্যী শিখা। একটানা 15 বছরের গবেষণার ফল বিশ্বের সবচেয়ে দামি এই বালিশ। এই বালিশ মাথায় দিয়ে ঘুমালে একাধিক শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি মিলবে। বিশেষত যারা ইনসোমনিয়া বা অনিদ্রার রোগে ভোগেন তাদের জন্য ভীষণ কার্যকর। বিশ্ববিচিত্রার পাতা ছেড়ে যাচ্ছি পরের পর্বে, আর এই পর্বে থাকছে আপনাদের পাঠানো চিঠি ও ইমেলের জবাব। শুরু করছি উত্তরণের প্রিয় প্রসঙ্গ বিহঙ্গ। বিহঙ্গে ইমেইল পড়ে শোনাচ্ছেন লীনা লিসা, চিঠির জবাব দিচ্ছেন তনুজা মণ্ডল। ।
প্রিয় শ্রোতা, বৃহস্পতিবারের সবার পছন্দের আয়োজন বিহঙ্গ নিয়ে হাজির হয়ে গিয়েছি আমরা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আপনাদের চিঠি এবং ইমেল পড়ার জন্য আমার সাথে আজকে রয়েছেন লীনা লিসা, এবং চিঠিগুলোর উত্তর দেব আমি, তনুজা মণ্ডল। আজ আমাদের হাতে চিঠি একেবারেই নেই, আপনাদের চিঠি আমরা কম পাচ্ছি, সম্ভবত আমাদের অনুষ্ঠান আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন না বলেই চিঠি কিছুটা কম। আমরা প্রত্যাশা করব খুব শিগগিরই আমরা আবার আগের ট্রান্সমিটারে ফিরে যাব এবং আপনারা আগের মতো আবার অনেক অনেক চিঠি লিখবেন। আজ আমাদের হাতে রয়েছে কিছু মেইল, আমরা সেগুলো পড়ব। চলে যাচ্ছি আপনাদের মেইলে। শুরুতেই পড়ছি মোহাম্মদ রাসেল শেখের পাঠানো ইমেল, পাঠিয়েছে শিবালয় মানিকগঞ্জ থেকে। 27 জুন নন্দিত জোন পর্বে শুনলাম অজিত রায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি পরিষ্কার শোনা যায়নি, সাক্ষাৎকারটি পূর্ণপ্রচার করা হয়েছে, কিন্তু সাক্ষাৎকারটি যে পূর্ণপ্রচার হয়েছে এ কথাটি উল্লেখ করা হয়নি। এর কারণ কি? পরবর্তীতে কোনো সাক্ষাৎকার যদি পুনরায় প্রচার করা হয় তাহলে যেন পূর্ণপ্রচার কথাটি উল্লেখ করা হয়। নিশ্চয়ই প্রিয় শ্রোতা, এটি আসলে আমাদের একটি অনাকাঙ্ক্ষিত ভুল, আপনারা নিশ্চয়ই এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনুষ্ঠানটি ঠিকঠাক শোনা না যাওয়ার একটি কারণ, এটি বেশ আগে আমরা রেকর্ড করেছিলাম, এটির প্রচার মান ঠিক আগের মতো নেই, এ কারণেও হতে পারে, অথবা আমাদের ট্রান্সমিটারের গোলযোগের কারণেও আপনাদের শুনতে কিছুটা অসুবিধা হতে পারে। ভবিষ্যতে আমরা আবারও এটি শোনানোর চেষ্টা করব এবং অবশ্যই আমরা উল্লেখ করব যে এটি পুনঃপ্রচারিত হলো। শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাকা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গা সুন্দর দিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন, আসছে আনন্দ দিন, খুশির দিন, ঈদের দিন, তাই এইবার ঈদে কি কি অনুষ্ঠান প্রচার হতে পারে উত্তরণ থেকে, তাই বিশেষভাবে অনুরোধ করব ঈদের অনুষ্ঠানগুলো 4 দিন প্রচার হলে ভালো হয়। তাই সকল শ্রোতা, শিল্পী, কলাকুশলী, কর্মচারী ও শুভান্নধায়ীকে জানাচ্ছি ঈদ মোবারক। আপনাদের সবাইকেও আমরা আগামী ঈদ মোবারক জানাতে চাই। আমরা এরই মধ্যে ঈদের পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠান সাজিয়েও নিয়েছি, আপনারা শুনতে পাবেন ঈদের 3 দিন ব্যাপী। ঈদের দিন থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত 3 দিনের বিশেষ আয়োজন রয়েছে উত্তরণের। সেখানে বিভিন্ন আয়োজন থাকবে, থাকবে তারকাদের আড্ডা, থাকবে আপনাদের পাঠানো শুভেচ্ছা বার্তা নিয়ে আয়োজন, থাকবে কলাকুশলীদের আড্ডা যেরকম সবসময় আপনারা শুনে থাকেন, এছাড়াও গান তো রয়েছেই, রয়েছে কবিতা আবৃত্তি, রয়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার গান এবং তথ্য নিয়ে আয়োজন, আপনারা নিশ্চয়ই শুনবেন। সুমা আক্তার কাজল, বাংলাদেশ রেডিও লিসেনার্স ক্লাব সভাপতি, কালীপুর জলদির বাড়ি ভৈরব কিশোরগঞ্জ থেকে লিখে পাঠিয়েছেন, আমি সবসময় উত্তরণের সাথেই আছি এবং থাকব, তার কারণ উত্তরণ থেকে অনেক অনেক কিছু জানার আছে। আমার হৃদয় সমস্ত ভালোবাসা ও প্রেম শুধুই তোমাদের দুজনের জন্য, আমি সবসময় তোমাদের সাথেই আছি, টেলিকুইজ একটি পর্ব প্রচার করার অনুরোধ করছি। প্রিয় শ্রোতা, এর আগেও আপনারা এই ধরনের অনুরোধ জানিয়েছেন, টেলিকুইজ বলতে আপনারা আসলে ঠিক কী বোঝাতে চান সেটি যদি আরও একটু স্পষ্ট করে লেখেন আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। আমাদের কিন্তু কুইজ রয়েছে যেটি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বুধবার প্রচারিত হয়, আপনারা সেই কুইজে অংশগ্রহণ করতে পারেন। মোহাম্মদ আমির সোহেল, উত্তরণ বেতার শ্রোতা সংঘ সভাপতি, মনোহরদী নরসিংদী থেকে ইমেইল লিখে পাঠিয়েছেন, বেতারে সবচেয়ে মনের মতো জনপ্রিয় অনুষ্ঠান হলো উত্তরণ, তার কারণ অনেক কিছু জানা যায় উত্তরণ থেকে। আমি অনুরোধ করব উত্তরণের শ্রোতাদেরকে ফোনে সাক্ষাৎকার গ্রহণ করে তা যেন প্রচার করা হয়। উত্তরণে নতুন নতুন পর্ব হচ্ছে এবং নতুন নতুন শ্রোতার আগমন ঘটছে, শ্রোতা ভুবন চমৎকার একটি পর্ব। প্রিয় শ্রোতা, আমরা কিন্তু এর আগেও আপনাদের জানিয়েছি যে উত্তরণ অনুষ্ঠানটি শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সমসাময়িক বিষয় নিয়ে আয়োজন। আমাদের শ্রোতাদের অংশগ্রহণের জন্য অনুষ্ঠান রয়েছে সমীপেশু, ই সমীপেশু, এছাড়াও রয়েছে সেতু, আপনারা সেখানে চাইলে অংশগ্রহণ করতে পারেন। আর উত্তরণেও আপনাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে, সেটি আপনার লেখা এবং বিহঙ্গ, সেখানে তো আপনারা অংশগ্রহণ করছেন, এছাড়া কুইজেও আপনারা অংশগ্রহণ করতে পারেন, সেখানেও আপনাদের সুযোগ রয়েছে। আফিয়া খানম জুলি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখে পাঠিয়েছেন, 1 জুলাই প্রচারিত নতুন বই পর্বে বাংলাদেশের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ রচিত অসাধারণ একটি সায়েন্স ফিকশন বই তোমাদের জন্য ভালোবাসা, অনেক ভালো লাগলো, অসাধারণ পরিবেশনাটির জন্য ধন্যবাদ। মোহাম্মদ আলমাস আলী, সূর্যতরণ বেতার শ্রোতা সংঘের সভাপতি, ইমেল পাঠিয়েছেন, চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে, প্রিয় আপুদয়, বেতার ম্যাগাজিন উত্তরণ শোনার জন্য শ্রোতারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকে, কেননা উত্তরণ সময় সেরা ম্যাগাজিন অনুষ্ঠান, কিন্তু দুঃখের বিষয় জাতীয় অনুষ্ঠান প্রচার করার কারণে আমরা অনেকেই উত্তরণ শুনতে পারি না, তার জন্য ই বিহঙ্গ পর্বে অনেক শ্রোতা বন্ধু উত্তরণ ইউটিউবে আপলোড করার জন্য অনুরোধ বা
প্রস্তাব করেছে। সেই মোতাবেক তনুজাপু নিজ মুখে বলেছে যে উত্তরণ অনুষ্ঠান ইউটিউবে নিয়মিত আপলোড করা হচ্ছে, কিন্তু আমরা একটি অনুষ্ঠানও ইউটিউবে পাচ্ছি না। তাই তনুজা আপুর নিকটে আবারও অনুরোধ করছি, উত্তরণ অনুষ্ঠান আসলে ইউটিউবে আপলোড করা হচ্ছে কিনা একটু খোঁজ নিয়ে দেখবেন। প্রিয় শ্রোতা, আমরা কিন্তু ইউটিউবে নিয়মিতই আপলোড করছি, তবে হ্যাঁ, আমরা এর আগেও এটি স্বীকার করেছিলাম যে আমরা কিছুটা দেরিতে আমাদের অনুষ্ঠানগুলো আপলোড করতে পারছি, কারণ যেহেতু এটি সজীব অনুষ্ঠান আমাদের কিছুটা সম্পাদনের প্রয়োজন হয়, আর সেটার জন্য আমাদের কিছুটা সময়ের প্রয়োজন। এত বড় অনুষ্ঠান আপলোড হতেও কিছুটা সময় নেয়, সেজন্য আমরা কিছুদিন সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিই। কিন্তু আমরা কিন্তু নিয়মিতই আপলোড করছি, আপনারা কোনো অনুষ্ঠান প্রচারের সপ্তাহখানেক পর থেকেই নিশ্চয়ই সেই অনুষ্ঠানগুলো নিয়মিতভাবে পাবেন। আপনাদেরকে যেটি করতে হবে, বাংলাদেশ বেতারের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই আপনারা নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠানগুলো শুনতে পাবেন। প্রিয় শ্রোতা, এই পর্যন্ত ছিল আমাদের আজকের ইমেলগুলো। আপনারা প্রচুর প্রচুর ইমেল এবং চিঠি লিখবেন আর বিহঙ্গকে ভরিয়ে তুলবেন, সেই প্রত্যাশা আমাদের। লেখার জন্য যে ঠিকানাগুলো, চলুন জানিয়ে দিচ্ছি সেগুলো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা: বিহঙ্গ বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা উত্তরণ bb@gmail.com, utturonbb@gmail.com। আপনাদের সবার জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা এবং আগাম ঈদ মোবারক। সবার ঈদ অনেক সুন্দর কাটুক, কাটুক সবার জীবন সুন্দর। শুভরাত্রি। শুনছিলেন বিহঙ্গ, যাচ্ছি উত্তরণের পরের পর্বে। আর এই পর্বে শুনবেন প্রাত্যহিক ঘটনাবলী নিয়ে চলতি বিশ্ব। তথ্য সংকলন ও পর্যালোচনা করেছেন মাসুদ করিম, পড়ে শোনাচ্ছেন জায়েদ জুলফিকার। চলতি বিশ্বে আজ চীনের হুমকির ব্যাপারে এফবিআই ও MI5 এর যৌথ সতর্কবার্তা নিয়ে আলোচনা করব। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শীর্ষ এই দুই গোয়েন্দা সংস্থার প্রধান অভাবনীয়ভাবে একসঙ্গে প্রকাশ্যে দাঁড়িয়ে চীনের হুমকি সম্পর্কে সতর্ক করলেন। এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বলেন, আমাদের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তায় চীন সবচেয়ে বড় হুমকি। সাম্প্রতিক নির্বাচন সহ আমাদের রাজনীতিতেও চীন হস্তক্ষেপ করেছে। MI5 প্রধান কেন ম্যাককুলাম বলেছেন, চীনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তার কাজের পরিমাণ গত 3 বছরে দ্বিগুণ হয়েছে, এই কাজ আবারও দ্বিগুণ হবে। তিনি আরও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির কর্মকাণ্ড নিয়ে MI5 2018 সালে যেভাবে তদন্ত পরিচালনা করেছে, এখন তদন্ত অনেক ক্ষেত্রে 7 গুণ বৃদ্ধি করেছে। এফবিআই এর রে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চীন যদি জোরপূর্বক তাইওয়ানকে দখল করে নেয়, তবে তা বিশ্ব বাণিজ্যে ভয়াবহ বিঘ্ন সৃষ্টি করবে। লন্ডনে টেমস হাউসে অবস্থিত MI5 সদর দফতরে দুই পরিচালক প্রথমবারের মতো প্রকাশ্যে হাজির হয়েছেন। ম্যাককুলাম তার ভাষায় চীনের কমিউনিস্ট পার্টির চ্যালেঞ্জকে গেম চেঞ্জিং হিসেবে অভিহিত করেছেন। অপরদিকে রে এটাকে বিশাল এবং উত্তেজনাপূর্ণ হিসেবে অভিহিত করেছেন। ব্যবসায়ী সম্প্রদায়ের প্রধান নির্বাহী এবং বিশ্ববিদ্যালয়সমূহের জ্যেষ্ঠ ব্যক্তিবর্গসহ উপস্থিত সুধীমণ্ডলীর উদ্দেশ্যে সতর্ক করে বলেছেন, চীনের সরকার বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে আপনাদের প্রযুক্তি চুরি করে নেবার সব আয়োজন সম্পন্ন করেছে। MI5 প্রধান বলেছেন, সাইবার হুমকির তথ্য 37টি দেশের সঙ্গে শেয়ার করা হয়েছে। ম্যাককুলাম আরও উল্লেখ করেন যে ব্রিটিশ একজন এভিয়েশন বিশেষজ্ঞকে আকর্ষণীয় বেতনে চাকরির জন্য অনলাইনে প্রলোভন দেওয়া হয়। তিনি 2 দফায় চীন সফর করেন, সেখানে তাকে ওয়াইন ও ডিনার খাওয়ানোর পর চীনের গোয়েন্দা কর্মকর্তারা তার কাছে ব্রিটিশ মিলিটারি বিমানের সম্পর্কে তথ্য চায়। শুনছিলেন চলতি বিশ্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণে প্রতি রবিবার আপনার লেখা পর্বটি প্রচারিত হয়।
এ পর্বের জন্য আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে। আপনারা যে বিষয়ে লেখা পাঠাবেন তা হলো আমার বাবা। বিষয়টি আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যে বিষয়ে লেখা পাঠাবেন তা হলো আমার বাবা। এ বিষয়ে আপনারা গল্প, প্রবন্ধ, কবিতা লিখে আমাদের কাছে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা: প্রযোজক আপনার লেখা, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শের-ই বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমি আবার বলছি, মিলিয়ে নিতে পারেন: প্রযোজক আপনার লেখা, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শের-ই বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেইলের মাধ্যমে আমাদের কাছে লেখা পাঠাতে পারেন। ইমেইল পাঠানোর ঠিকানা: utaronbb@gmail.com, অর্থাৎ উত্তরণ bb@gmail.com। শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব একটি গান। আর গানের কথা সাজিয়েছেন কবির বকুল, সুর করেছেন রফিকুল আজিজ এবং কণ্ঠ দিয়েছেন মুহিন এবং পুতুল। মান অভিমান
অথই ভালোবাসা দুজনে দুজনার হব একটাই আশা এভাবে চলেছে জীবন আছি এমনই বেশ স্বপ্নে পথে যেপন হবে না কখনো শেষ মনের দেয়ানে হয়েছে বলাটা শুধুই বাকি শ্রোতা মুহিন এবং পুতুলের কণ্ঠে শুনছিলেন গান। ঈদের দিনগুলো কাটুক প্রিয়জনদের সান্নিধ্যে অপার আনন্দে। মানবিকতা, নৈতিকতা, সহমর্মিতা প্রকাশে আমরা একে অন্যের প্রতি থাকব শ্রদ্ধাশীল। সবাই মিলে উদযাপন করব ঈদের আনন্দ, এমনই প্রত্যাশায় শেষ করছি আজকের উত্তরণ। আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন আঞ্জিল লিটন, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন সুরাইয়া সুলতানা মনিরা এবং আমি জি এম তারিক। উত্তরং সম্পাদনায় করেছেন মোহাম্মদ নিজামুদ্দিন এবং প্রযোজনার সহযোগিতা ছিলেন মোহাম্মদ আবুল কালাম। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রাসেল খান। তত্ত্বাবধানে জেসমিন নাহার এবং আজকের উত্তরণ প্রযোজনা করেছেন তনুজা মণ্ডল। শুভরাত্রি। শুভরাত্রি।